কলকাতা ও সংলগ্ন এলাকায় গত কয়েক বছর ধরে ম্যানহোলে নেমে শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়ার খবর প্রায়ই শোনা যায়। পর্যাপ্ত সুরক্ষা নিরাপত্তা নিয়ে আলোচনাও হয়, কিন্তু সত্যি কি ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে এই ঝুঁকি এড়ানোর কোনো উপায় রয়েছে? এখানেই প্রথমবার নতুন পথের হদিশ দেখাতে চলেছে নিউ টাউন। ম্যানহোলে নামতে চলেছে কে, দেখুন আপনারাই। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে অসুস্থ এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে কলকাতা পুরসভা ছাড়াও। এমন নানা দুর্ঘটনা কমবেশি বহু পুরসভাতেই হয়েছে। উপযুক্ত বর্ম ছাড়া ম্যানহোলে নেমে বিষাক্ত গ্যাসের ছোবলে মারা যান শ্রমিকরাও। কিছুদিন নিরাপত্তা সুরক্ষা নিয়ে নানা আলোচনা, নানা পদক্ষেপের কথা শোনা যায়, তারপর যে কে সেই। কিন্তু এবার প্রথম নতুন দিশা দিচ্ছে নিউ টাউন, সৌজন্যে রোবট। এই রোবটগুলির মাধ্যমে এবার থেকে শহরের ম্যানহোল পরিষ্কার হবে। সম্পূর্ণ মেশিন নিয়ন্ত্রিত সিস্টেমের মাধ্যমে পাইপ পৌঁছে যাবে ম্যানহোলে। যন্ত্রই যাবতীয় কাজ করতে পারবে। এর ফলে ঝুঁকি কমবে, কমবে অসুস্থ বা মৃত্যুর ঘটনা। এটা মেইনলি আমরা যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, যেটা আছে সেটাকে পরিষ্কার করার জন্য লাগাচ্ছি ফার্স্ট ফেজে। এগুলোতে অনেকটা বন্ধ করা যাবে, যেহেতু এটাতে কোনো লোক ম্যানহোলের নিচে যাবে না, ভিতরে ঢুকবে না, তার ফলে কোনো ফাউল গ্যাস ইত্যাদির প্রভাবে তার মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। কাজেই মানুষের যে শরীরের যে স্বাস্থ্য সেগুলো ঠিক থাকবে, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। কেরলে প্রথমবার এই রোবট তৈরি করা হয়। এরপর অসমেও এই রোবটের মাধ্যমে ম্যানহোল পরিষ্কার হয়েছে। দেশের তৃতীয় রাজ্য হিসেবে বাংলার নিউ টাউনে শুরু হলো পথচলা। চারজন ইঞ্জিনিয়ার বন্ধুরা মিলে এই মেশিনের আবিষ্কার করেছে কেরলায়, জেন রোবটিক ইনোভেশনস প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি। তো তাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে এই মেশিনটা আসুক আর যেন কোনো প্রাণহানি কোনোদিনও না হয়। প্রাথমিকভাবে তিনটি রোবট আনা হয়েছে কেরালা থেকে। রোবট বলে কথা, খরচটাও কম নয়। তিনটি রোবটের দাম প্রায় 1 কোটি টাকা। রোবটগুলিতে শক্তিশালী ক্যামেরা ও এলসিডি মনিটরের মাধ্যমেই যাবতীয় বর্জ্য গ্যাস ইত্যাদির হদিশ মিলবে। প্রতিটি রোবটের সঙ্গে জেনারেটর রয়েছে, ফলে কাজ করার সময় আলাদা করে বিদ্যুৎ সংযোগ লাগবে না। আসাম কেরালার পরেই কিন্তু এই পশ্চিমবাংলায় এনকেডিএ এই রোবটিক মেশিন নিয়ে আসলো, এবং আগামী দিনে সফলভাবে উত্তীর্ণ হলে আরও বেশি করে রোবটিক মেশিন এনে নিকাশি নালা পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হবে, এমনটাই কিন্তু জানালো কলকাতা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। ক্যামেরায় রজতের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, নিউ টাউন। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং, এক নজরে দেখে নিন একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলে মিস। খবরের ধামাকা মানে 4:40 প্রতিদিন বিকেল 4:00 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।